আসসালামু আলাইকুম প্রিয় জীবন জীবিকার অনিবার্য তাগিদে সবাই সম্পদ বৃদ্ধি করতে চায় সম্পদ বাড়ানোর জন্য কৃষি চাকরি ও ব্যবসা সহ মানুষ বিভিন্ন কাজ করে থাকে সম্পদ বৃদ্ধির আশায় মানুষ পরিবার পরিজন ছেড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় এবং এক দেশ থেকে অন্য দেশে চলে যায় সম্পদ বৃদ্ধির লক্ষ্যে সব দেশের সরকার মানবাধিকার সংস্থা ও বিভিন্ন এনজিও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকে ইসলাম এসব পদক্ষেপের যুক্তি অস্বীকার করে না তবে ইসলাম এর সঙ্গে আরও কিছু অভ্যন্তরীণ উপায় সংযুক্ত করে এখন আমরা এক এক করে এমনই দশটি উপায় নিয়ে আলোচনা করব। তাই অনুরোধ করব পুরো আলোচনাটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য তো চলুন শুরু করা যাক নাম্বার এক তাকুয়া অবলম্বন করা আল্লাহ আল্লাহতালা বলেন যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার পথ করে দেবেন আর তাকে তার ধারণাতীত উৎস থেকে রিজিক দান করবেন যেই ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে তার জন্য আল্লাহই যথেষ্ট আল্লাহ তার ইচ্ছা পূরণ করবেনই আল্লাহ সব জন্য স্থির করেছেন নির্দিষ্ট মাত্রা স্রতালাক আয়াত দুই থেকে তিন নাম্বার দুই আল্লাহর কাছে ক্ষমা চাওয়া নূহ আলাইসাল্লামের জবাবে পবিত্র কোরআনে এসেছে আমি বললাম তোমরা রবের কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি তো মহা ক্ষমাশীল তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন তিনি তোমাদের সমৃদ্ধ করবেন ধন সম্পদ ও সন্তান সন্ততিতে এবং তোমাদের জন্য স্থাপন করবেন উদ্যান ও প্রবাহিত করবেন নদী নালা সুরান্নহ আয়াত দশ থেকে বারো নাম্বার তিন তাওবা করা তাওবার অর্থ হচ্ছে পাপকে ঘৃণিত কর্মজ্ঞান করে অর্জন করা নিজ ভুলের জন্য লজ্জিত হওয়া এবং ভবিষ্যতে তা না করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করা হুদ আলহসাল্লামের ভাষায় কোরআনে এসেছে হে আমার জাতি তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো অতঃপর তার দিকে নিবিষ্ট হও তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের শক্তি বর্ধিত করে দেবেন আর তোমরা অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিও না সুরাহুদ আয়াতবাহ নাম্বার চার বা আল্লাহর উপর ভরসা করা শুধু আল্লাহর উপর আন্তরিক নির্ভরতার নাম ভরসা উমর ইবনুল খাত্তাব রাদি আল্লাহ তুলাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা যদি আল্লাহর উপর যথাযথ ভরসা করো তাহলে তোমাদের জীবিকা দেওয়া হবে সেইভাবে যেভাবে পাখি রিজিক প্রাপ্ত হয় পাখি সকালে ক্ষুধার্ত অবস্থায় বের হয় এবং পেট পূরণ করে সন্ধ্যায় বাসায় ফেরে তিরমিজি হাদিস নম্বর দুই হাজার তিনশত চুয়াল্লিশ নাম্বার পাঁচ যথাযথভাবে আল্লাহর ইবাদত করা ইবাদত রিজিকে বরকত আনে মহান আল্লাহ বলেন আর যদি তারা তাওরাত ও ইঞ্জিলের এবং যেই কিতাব তাদের রবের পক্ষ থেকে তাদের প্রতি অবতীর্ণ হয়েছে তার যথারীতি আমলকারী হতো তাহলে তার আকাশ থেকে এবং জমিন থেকে প্রাচুর্যের সঙ্গে বক্ষণ করত তাদের একদল তো সরল পথের পথিক আর তাদের বেশিরভাগ এমন যে তাদের কার্যকলাপ অতি জঘন্য সোরা মায়াদা আয়াত সিষট্টি নাম্বার ছয় সুক্রিয়া জ্ঞাপন করা কৃতজ্ঞতা সম্পদ বৃদ্ধি করে পবিত্র কোরআনে এসেছে স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমাদের রব ঘোষণা করেন তোমরা কৃতজ্ঞ হলে তোমাদের অবশ্যই বাড়িয়ে দেব আর অকৃতজ্ঞ হলে অবশ্যই আমার শাস্তি বড় কঠোর সোরা ইব্রাহিম সাত নাম্বার সাত কার্যে হাসানা প্রদান করা আল্লাহতালা বলেন দানশীল পুরুষ ও দানশীল নারী এবং যারা আল্লাহকে উত্তম ঋণদান করে তাদের দেওয়া হবে বহুগুণ বেশি এবং তাদের জন্য আছে মহাপুরস্কার সোর হাদিদ আয়াত আঠারো নম্বর আট আল্লাহর রাস্তায় ব্যয় করা আল্লাহর রাস্তায় ব্যয় করলে আল্লাহ সম্পদ বাড়িয়ে দেন এই মর্মে আল্লাহ আল্লাহতালা বলেন বলে দাও আমার রব তার বান্ধাদের মধ্যে যাকে ইচ্ছা তার রিজিক বাড়িয়ে দেন এবং যাকে ইচ্ছা সীমিত পরিমাণে দেন তোমরা যা ব্যয় করবে তিনি তার প্রতিদান দেবেন তিনি শ্রেষ্ঠ রিজিকদাতা সুরা সাবা আয়াত উনচল্লিশ নাম্বার নয় বিবাহ করা বিবাহ সম্পদ বৃদ্ধিতে সহায়ক আল্লাহ তালা বলেন তোমাদের মধ্যে যারা বিপত্তিক পুরুষ বা বিধবা নারী তাদের বিবাহ সম্পাদন করো এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎ তাদেরও তারা অভাবগ্রস্ত হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের অভাব মুক্ত করে দেবেন আল্লাহ তো প্রাচুর্যময় সর্বজ্ঞ সুরা নূর আয়াত বত্রিশ এবং দশ সম্পদ বৃদ্ধির জন্য দোয়া করা ঈসা ইবনে মারিয়াম আলহিসাল্লাম সম্পদ বৃদ্ধির জন্য এই মর্মে দোয়া করেন হে আল্লাহ হে আমাদের রব আমাদের প্রতি আকাশ থেকে খাদ্য অবতীর্ণ করুন যেন ওটা আমাদের জন্য অর্থাৎ আমাদের মধ্যে যারা প্রথমে এবং যারা পরে সবার একটা আনন্দের বিষয় হয় এবং আপনার পক্ষ থেকে এক নিদর্শন হয়ে থাকে আর আমাদের খাদ্য প্রদান করুন আপনি তো সর্বোত্তম খাদ্য প্রদানকারী স্রম আয়াদা আয়াত একশত সম্মানিত সুধী হালাল পথে সম্পদ বৃদ্ধির দশটি উপায় সম্বন্ধে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আমি ইসলামের ইতিহাসের জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরো চেষ্টা করি যতটুকু সম্ভব সত্য আপনাদের সামনে ধরতে তারপরেও আমার মধ্যে ভুল থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে সুদৃ দিলে কৃতজ্ঞ থাকবো আর ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবরাকাত